ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যত আকৌ রেলর খুন্দাত নিহত হয়েছে 15 বছরীয় কিশোর। গরম বন্ধ সামরি ঘরলৈ আহি থকা অবস্থাতেই প্রচণ্ড জোরত রেলর খুন্দাত মৃত্যু হয়েছে এটি 15 বছরীয় কিশোরের। তারপরে অঞ্চলজুড়ি শোকর ছাঁ পড়া পরিলক্ষিত হয়েছে। এটা অত্যন্ত করুণ খবর এই মুহূর্তে জানার চেষ্টা করছি। তীব্রবেগী রেলর খুন্দাত করুণ মৃত্যু হয়েছে এগারী কিশোরের। গরম বন্ধ সামরি ঘরলৈ আহি থাকতেই এই করুণ ঘটনা সংঘটিত হয়েছে। শোকাবহ খবর। রঙিয়া মুরকন সেলেক অভিমুখী প্যাসেঞ্জার ট্রেনের খুন্দাত নিহত হয়েছে ছাত্রজন। জামুগুড়ি হাতত সংঘটিত হয়েছে এই ঘটনা। অষ্টম শ্রেণীত অধ্যয়নরত আছিল 15 বছরীয় লেখক কলিতার আর অতি করুণভাবে মৃত্যুক আকুয়ালি লৈছে লেখকে। জামুগুড়ি হাতর কুসুমতলাত এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার পাছতে অঞ্চলজুড়ি শোকর ছাঁ পড়া পরিলক্ষিত হয়েছে। শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। পুনর্বার উল্লেখ করার চেষ্টা করছো, রাজ্যত তীব্রবেগীর রেলর খুন্দাত পুনের মৃত্যু হয়েছে এগারী 15 বছরীয় কিশোরের। গরম বন্ধ সামরি ঘরলৈ আহি থাকতেই এই করুণ ঘটনা সংঘটিত হয়েছে। রঙিয়া মুরকন সেলেক অভিমুখী প্যাসেঞ্জার ট্রেনের খুন্দাত নিহত হয়েছে ছাত্রজন। এই মুহূর্তে আমি দৃশ্যাংশ দেখাইছো। গরম বন্ধ সামরি ঘরলৈ আহি থকা অবস্থাতেই এই করুণ ঘটনা সংঘটিত হয়েছে। তীব্রবেগী রেলর খুন্দাত নিহত হয়েছে 15 বছরীয় লেখক কলিতার। অষ্টম শ্রেণীত অধ্যয়নরত আছিল 15 বছরীয় লেখক আর লেখকের মৃত্যুর পাছতেই এটা অঞ্চলজুড়ি এক শোকাকুল পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। জামুগুড়ি হাতর কুসুমতলাত এই ঘটনা সংঘটিত হয়েছে। আর 15 বছরীয় কিশোরটির মৃত্যুর পাছত এটা পরিয়ালের মাজত এক শোকাকুল পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। মাতৃ মন্তব্য এই মুহূর্তে আহি পড়ছে। আমি পোনে পোনে মাতৃ মন্তব্য, হিয়া ঢাকুরি কান্দিছে মাতৃয়ে, পোনে পোনে মাতৃ মন্তব্য শুনার চেষ্টা করি। সোমবারে স্কুল যামে, খাতাং যামে, তুমি থাকা ঘরতে। মই চাই দিব কালি আইছো, তালে বাদ চাই 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 কালি মই গুছি আহিলোগে, কিন্তু নাপালো মই তাক চাবলে। সোমবারে স্কুল যামে, খাতাং যামে, তুমি থাকা ঘরতে। মই চাই দিব কালি আইছো, তালে বাদ চাই 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 কালি মই গুছি আহিলোগে, কিন্তু নাপালো মই তাক চাবলে।